হযরতে ঈসা পয়গম্বর ওনার কাছে লোকেরা আয়েশা অভিযোগ করতেছে, নবীজি অমুক ধোপার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করেন, এই ধোপার জ্বালায় আমরা অতিষ্ঠ। কি ব্যাপার? এই ধোপার কাছে আমাদের নতুন কাপড় দিলে হ্যাঁ পুরান কাপড় পাল্টাইয়া দিয়ে দেয়, এই ধোপার কাছে আমাদের ভালো কাপড় দিলে সে কাপড় ছিড়া কাপড় দিয়ে দেয়, এই ধোপা আমাদের কাপড় উল্টা পাল্টা কইরা দেয়, এই ধোপা আমাদের বহুত ক্ষতি করে। ধোপার কাছে আমরা প্রতিবাদ কইরাও পাই না, কারণ ধোপার একটা প্রভাব আছে, একটা ক্ষমতা আছে, দাপট আছে, আছে না অদৃশ্য পাওয়ার অদৃশ্য ক্ষমতা আমাদের এলাকার মধ্যে, গ্রামের মধ্যে, বাজারের মধ্যে, থানা পর্যায়ে কিছু কিছু মানুষ অদৃশ্য, সে কিছু না, সে না এমপি, না চেয়ারম্যান, না মেম্বার, না কিছু, কিন্তু তারপরও অদৃশ্য একটা পাওয়ারের কারণে তার সাথে কেউ কথা কইতে পারে না, ঠিক কিনা, তার সাথে কেউ ঝামেলায় জড়াইতে চায় না, এরকম অদৃশ্য পাওয়ার ওয়ালা মানুষ আছে কি নাই, আছে কি নাই? যুগে যুগে ছিল। এই পাওয়ারফুল মানুষদের শেষ পরিণতি খুবই জঘন্য। এই পাওয়ারফুল মানুষগুলোর জানাজার নামাজে পর্যন্ত 7 জন মানুষের বেশি 8 জন মানুষ পাওয়া যায় না। এই পাওয়ারফুল মানুষগুলো সাময়িক ক্ষমতা, সাময়িক দাপট নিয়ে পৃথিবীতে চললেও যুগের পর যুগ যতদিন পর্যন্ত তার নামটা থাকে, মানুষ ঘৃণা বলে নামটা প্রত্যাখ্যান করে, যুগে যুগে এমন নাম আমাদের কাছে আছে, আছে কি নাই বলেন? এই জন্য ক্ষমতা পাইলেই অপব্যবহার করতে হয় না, ক্ষমতা পাইলেই কক্ষিগত করে রাখতে হয় না, ক্ষমতা পাইলেই মানুষের উপরে নিষ্পেষণ, জুলুম, নির্যাতন করতে হয়। দোপার ব্যাপারে অভিযোগ দিছে, নবী আপনি বদদোয়া করে দেন। এখন নবী কি বদদোয়া করতে পারে? নবীর তো আসছে রহমতের জন্য, নবী তো বদদোয়া করতে পারে না, করুম নে করুম নে। আবার আল্লাহকে রাইসা অভিযোগ, নবী আবারও কইতেছে পরে করুম নে, কারণ নবী যদি দোয়া করে নবীর দোয়া আল্লাহ কবুল করে, ঠিক কিনা? একজন নবীর দোয়া দেখবেন ওলি আল্লাহরা বাবা দোয়া সহজে বদদোয়া করে না, ওলি আল্লাহ যদি বদদোয়া করে, মা সহজে বদদোয়া করে না, মা যদি বদদোয়া করে এই দোয়াটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইতে কোনো বাধা তার সামনে দাঁড়াতে পারে না, সমস্ত বাধা ছিন্ন করে। ওলি আল্লাহর দোয়া, মজলুমের দোয়া, মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। নবীর কাছে লোকেরা বারবার অভিযোগ দেয়, নবী গো একটু বদদোয়া করেন, আর জ্বালায় আর বাসি না। হযরতে ঈসা আলাইহিস সালাম লোকদের পীড়াপীড়িতে অতিষ্ঠ হয়ে গেলেন, অবশেষে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যে সালেম ধোপা আমার সাধারণ মানুষদের নির্যাতন করে, জ্বালাতন করে, কষ্ট দেয়, তাদের ক্ষতি করে, তুমি তাকে ধ্বংস করে দাও। নবী দোয়া করেছেন, আল্লাহর দরবারে মকবুল হয়ে গেছে। নবী বললেন, যাও আগামীকাল সকালবেলায় একটা কিছু তোমরা দেখতে পারবে, তার পরিণতি শেষ মুহূর্ত আগামীকাল সকালবেলায় হয়ে যাবে। উম্মতেরা তো কৌতূহলী, এতদিন জ্বালাইছন বোঝো কেমন, নবীর দিয়ে তো দোয়া করাইছি। ভাইয়া সব ধোপার প্রতিদিনের নিয়ম হচ্ছে, তিনটা রুটি লইয়া একদম সকালবেলা ঘুম থেকে উঠাই, সকালে নাস্তার জন্য তিনটা রুটি নিয়া, এরপরে নদীর ঘাটে চলে যায় কাপড় নিয়া। নদীর ঘাটে গিয়া কতক্ষণ কাপড় টাপড় ধুইয়া ক্ষুদা লাগলে রুটি তিনটা খায়, এরপরে আবার বাকি কাজ করে বাড়িতে আসা কাপড় চোপড় রৌদ্র দিয়ে, এটা হচ্ছে তার প্রতিদিনের নিয়ম। আজকেও তিনি চলে যাচ্ছে, আর কৌতূহলী মানুষগুলো এবার আড়ালে আবডালে গোপনে দাঁড়াইয়া এই ঘটনা তারা দেখতেছে যে কি ঘটে। নবী যেহেতু বলছে, সেহেতু ঈমান তো মজবুত, ঘটনা তো ঘটবেই। ঘটনা কি ঘটবে? দোপার নিয়মিত কাজ শেষ হয়ে গেল, কাপড় চোপড় ধুইয়া দোপার বাড়ির দিকে রওনা হচ্ছে, কিন্তু না নবী বলছে সকালবেলায় কিছু ঘটবে, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পরে লোকেরা দেখতেছে তার কিছুই হচ্ছে না। এবার লোকেরা দৌড়ে নবী ঈসার কাছে এসে বলে, নবী গো কি এমন দু
দোয়া করলেন, দোপাতো যেমনটা তেমনটাই আছে নবী গো, দোপাতো কিছুই হলো না, সে সুস্থ সবলভাবে কাপড় চোপড় ধুইয়া বাড়ির দিকে চলে যাচ্ছে। নবী সে তো মরলো না, নবী কয় এটা তো হতে পারে না, আমার তো জিব্রাইল বই লাগেছিল, আগামীকাল ঘটে যাবে ঘটনা, যাও তোমরা ধোপাকে আমার কাছে নিয়ে আসো। লোকেরা আবার আইসা রাস্তা আটকাইয়া কয় ধোপারে নবী তোমারে ডাকে, নবীর কাছে আসছে কাপড়ের গাঁঠুরিটা এখনো কাঁধের মধ্যে। আইসা বলে কি গো দোপা, সকালবেলা তুমি আজকে কি আমল করছো আমারে বলো। কয় নবী গো আমি তো সাধারণ মানুষ, আমি তো আমলদার না, আমি তো তেমন কোনো আমল করি না। নবী গো আজকে যখন আসতেছিলাম পথের মধ্যে প্রতিদিনের নিয়ম হচ্ছে তিনটা রুটি নিয়ে যাই, কাজ কইরা ক্ষুধার্ত হলে খাই। নবী গো পথের মধ্যে ভিক্ষুক আমার সামনে হাত বাড়াইছে, ভিক্ষুক বলে একটা রুটি দেন, আমি ক্ষুধার্ত কিছু খাবার দেন, আমার কাছে রুটি আছে কি আছে না এটা তো আর ভিক্ষুক জানতো না, কিন্তু এমন অসহায় ভাবে আমার কাছে রুটি চাইছে, আমার কাছে মনে হয়েছে তিন চার দিনেও বেটারা কিছু খায় নাই, আমি আমার পটলা থেকে বের কইরাম একটা রুটি ভিক্ষুকরে দিয়া দিলাম। ভিক্ষুক আমার জন্য দোয়া করল, আল্লাহ যিনি আমারে খাবার খাওয়াইলো তুমি তার সারা জীবনের পেটটাকে অভুক্ত রাখো না, ক্ষুধায় কষ্ট দিও না, তুমি তার খাবারের ব্যবস্থা কইরা দিও। বাবা বলেন ভিক্ষুকরা দোয়া করে, আবার হুজুর আমার যখন একটা দোয়া করলাম আমার ভালো লাগছে, আমি একটা রুটি দিলাম, আমার সারা জীবনের ক্ষুধার কষ্ট যেন না হয় খাবারের জন্য লোকটা দোয়া করে দিল, আমার ভালো লাগলো, আমি আর একটা রুটি ওনাকে দিয়ে দিলাম। এবার আমি আবার দোয়া করলো, আল্লাহ যেই লোক আমারে আরো একটা রুটি দিল, ওনারে আপনি আসমানি জুসমানি সব বিপদ থেকে মুক্তি দিয়া দিয়ে। হুজুর এত ভালো লাগছে, আমি আমার তিন নম্বর রুটিটা ভিক্ষুকের হাতে দিয়ে দিলাম, বললাম ভাই আমার জন্য দোয়া কইরো, আমার কাছে আর রুটি নাই, আমি রুটি ছাড়া রওনা হয়েছি। আমি পিছনে বসে শুনলাম ভিক্ষুক দোয়া করে, আল্লাহ যে আমারে আরো রুটি দিল তুমি তার লম্বা হায়াত দান কইরো। কইনি খবর রে, পটলাটা নামাও কাদের থেকে, লোকদের নির্দেশ দিলেন পটলাটা খোলো, পটলাটা খুলে দিলেন অমনি একটা সাপ, বিষাক্ত সাপ, মুখোশ পরা বিষাক্ত সাপ পটলা থেকে লাফ দিয়ে মাঠে বেরিয়ে পড়লেন। পয়গম্বর ঈসা উম্মতদের বলে শোনো আমি বদদোয়া করেছি, পয়গম্বরের বদদোয়া কবুল হয় না এমন কোনো কথা নাই, পয়গম্বরের দোয়া কোনোদিন বিফল যায় না, জিব্রাইল আমারে জানাইছিল তার একটা শেষ পরিণতি ঘটবে, কিন্তু আল্লাহ শেষ পরিণতি ঘটাইবার জন্য বালা স্বরূপ সাপ পাঠাইছিল, সাপ তাকে ধ্বংসন করত, লোকটা মারা যাইতো, কিন্তু লোকটা যে সাদাকা করেছে, লোকটা যে দান করেছে, ভিক্ষুক যতগুলো দোয়া করছে সব দোয়া আল্লাহ কবুল করছে, বিপদ মুক্তির জন্য দোয়া করছে, সাপের মুখের মধ্যে আল্লাহ মুঠুসি পরিয়ে দিয়েছে, হায়াত বৃদ্ধির জন্য দোয়া করছে, এই ভিক্ষুক তো মরবেই না, উল্টা আরো দীর্ঘ জীবন আল্লাহর পক্ষ থেকে লাভ করছে, আমার কিছু করার না। ভিক্ষুক দেখলো ধোপাও দেখলো তার ব্যাগের মধ্যে সাপ, আসল ঘটনা জানার পরে লজ্জিত হলো, নবীর কাছে তওবা করলো, আর বললো নবী আমি আর কোনোদিন সহচাতুরি করব না, আর কোনোদিন মানুষকে কষ্ট দেব না, আর কোনোদিন জুলুম করব না, আমি তওবা করে ভালো মুমিন হয়ে গেলাম, মারহাবা বলো।